আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তিন দিনের অবরোধ চলছে। আজকে দ্বিতীয় দিন আমরা এই মগ বাজারের এই রেল লাইন থেকে আমাদের এই কর্মসূচি পালন করছি। আমরা প্রতিটি কর্মসূচি রাজপথ থেকে পালন করব। প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে এই আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের আহত ভাই আমার অনেক আহত হয়েছে, অনেক আটক হয়েছে, কিন্তু আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না করে আমরা ঘরে ফিরবো না।